ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার ভারতের কলকাতায় খুন হয়েছেন। কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয় বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। এরপরই বেরিয়ে আসতে থাকে আনারুল আজিম আনারকে খুনের চাঞ্চল্যকর সব তথ্য। জানা যায়, কমপক্ষে এক মাস আগে আনারুল আজিম আনার খুনের পরিকল্পনা ও প্রস্তুতি শুরু হয়। এতে জড়িত অন্তত তিনজন ঘটনার ১৩ দিন আগে বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় যান। তারও আগে যান দুজন। আনোয়ারুলকে হত্যার জন্যই সেখানে একটি ফ্ল্যাট ভাড়া করা হয়। খুনিদের ভাড়া করা ফ্ল্যাটে ১৩ মে রাতে খুন করা হয় সংসদ সদস্যকে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নিউ টাউনের ওই ফ্ল্যাটে খুনের পর আনারের মরদেহ কেটে খণ্ড করে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। তবে গাড়িটি জব্দ করেছে কলকাতা পুলিশ। স্বর্ণ চোরাচালানের আন্তর্দেশীয় চক্রের দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে আনোয়ারুলকে ভারতে নিয়ে হত্যা করা হয়েছে। এর মূল পরিকল্পনাকারী হিসেবে মোহাম্মদ আক্তারুজ্জামান ওরফে শাহিন নামে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। কলকাতার নিউ টাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে সেটি এই আক্তারুজ্জামানের ভাড়া করা। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুজ্জামানের ছোট ভাই। নাজিয়া বানু নামের এক নারীর কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন মোহাম্মদ আক্তারুজ্জামান। গেল ২৫ এপ্রিল ফ্ল্যাট ভাড়ার চুক্তিপত্র সইয়ের পর ৩০ এপ্রিল আক্তারুজ্জামানকে ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া হয়। আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছে। এ ঘটনা তদন্তে নেমে বাংলাদেশ ও কলকাতার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তথ্য পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়ে দুই দেশের তদন্তকারীদের মধ্যে তথ্য বিনিময় হচ্ছে বলেও জানা যায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে যারা ঘটনার পর ভারত থেকে দেশে ফিরেছিলেন। গ্রেপ্তার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যায় সরাসরি জড়িত। হত্যার জন্য ঘাতকদের সঙ্গে ৫ কোটি টাকার চুক্তি করেছিলেন এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। খোঁজ নিয়ে জানা যায়, এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বাংলাদেশে সৈয়দ আমানুল্লাহ, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি নামে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এর মধ্যে খুনের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সৈয়দ আমানুল্লাহ। তার গ্রামের বাড়ি খুলনার ফুলতলার দামোদর ইউনিয়নে। তিনি একসময় চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির প্রধান শিমুল ভূঁইয়ার অন্যতম সহযোগী ছিলেন। কিন্তু তার বর্ণনা শুনে মনে হচ্ছে সে নিজেই শিমুল ভূঁইয়া। গোয়েন্দা সূত্রগুলো থেকে জানা গেছে, সংসদ সদস্য আনোয়ারুল আজিম ও আক্তারুজ্জামান ওরফে শাহিনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ও হুন্ডিসহ আন্তর্দেশীয় বিভিন্ন অবৈধ ব্যবসার তথ্য রয়েছে। দুজনের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে তদন্তকারীরা ধারণা করছেন। এছাড়া আনোয়ারুল ভারতে গিয়ে যে বন্ধুর বাসায় উঠেছিলেন সেই গোপাল বিশ্বাস স্বর্ণ চোরাচালানে জড়িত বলে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে। আবার সংসদ সদস্য আনোয়ারুলের বিরুদ্ধে চোরাচালানসহ অন্তত ২১টি মামলা ছিল, যদিও পরে সেসব মামলা থেকে তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন। তার বিরুদ্ধে ২০০৭ সালে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড নোটিশও জারি করেছিল। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে সেটি তুলে নেওয়া হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।